করোনা কালের ভয়াবহতা আমরা দেখেছি, ওই যে দেখা ওটা আমাদের মস্তিষ্ক গেড়ে বসে আছে, নিষ্ঠুরতা দেখেছি, হিংস্রতা দেখেছি, ভয়াবহতা দেখেছি, এটা ছাপ ফেলে দিয়েছে। এই করোনা চলে যাবে, কিন্তু ওই যে মনে দাগ পড়েছে এটা যাবে না। এটা পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা ডিপ্রেশন, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এইসব রোগ হয়ে আমাদের মনোজগৎকে বিধ্বস্ত করে রাখবে দীর্ঘদিন। সুতরাং কোভিড উত্তর সময়ে মনের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে বিশ্ব নেতৃবৃন্দের, একটা দিক কোভিডের বিষয়। আর এখন যে যুদ্ধের অবস্থা চলছে, যুদ্ধের অবস্থার কারণে অর্থনৈতিক মন্দা চলছে, ভয়াবহ মন্দা, এবং তার কারণে আমাদের তেলের দাম বেড়ে যাচ্ছে, তার কারণে আমাদের বিদ্যুৎ ঘাটতি হচ্ছে, তার কারণে আমাদের বাসে গাড়িতে প্রতিদিন যাত্রীদের সাথে কন্ট্রাক্টরের ঝগড়াঝাটি হচ্ছে, অর্থাৎ সর্বক্ষেত্রে এই মন্দার প্রভাব দৈনন্দিন জীবনে আমাদের মনের স্বাস্থ্যকে আক্রান্ত করছে। পরিবারে আমরা যখন ঢুকি সেখানে অর্থনৈতিক বিপর্যয়, সেখানে বাচ্চাদের পড়ালেখার বিপর্যয়, এবং কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাদের মাদকের বিপর্যয়, এইসব কিছুই আমাদের মনোজগৎকে আক্রান্ত করছে। আক্রান্ত করার কারণে শুধু বাংলাদেশের নয়, এই চিত্র বিশ্বজুড়ে। এই জন্য এই যে বিশ্ব থেকে সর্বোচ্চ লেভেল থেকে এই থিমটা নির্ধারণ করা হয়েছে যে মানসিক স্বাস্থ্যকে সর্বাধিক প্রায়োরিটি দিতে হবে, ভালো থাকাটাকে সর্বাধিক প্রায়োরিটি দিতে হবে। আমি যদি ভালো না থাকি, আমি যদি চাপে থাকি, তাহলে আমি কয়েকদিন পরে ফাইলে বগাল দবা করে ডাক্তারের কাছে যেতে হবে, আমার ডায়াবেটিস হয়ে যাবে, আমার হাইপারটেনশন হয়ে যাবে, আমার স্ট্রোক হয়ে যাবে, আমি হুইল চেয়ারে বসে পড়ব, আমি সাড়ে তিন হাত ভূমিতে চলে যাব। সুতরাং মনোজাগতিক এসব ঘটনা ঘটো মনের স্বাস্থ্যের ধস নামার কারণে দেহের মধ্যে একটা ধস নেমে যাচ্ছে। মাইন্ড অ্যান্ড বডি ইজ ইন্টারকানেক্টেড, মন যখন আক্রান্ত হচ্ছে দেহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দেহকে আমরা বেশি গুরুত্ব দিই, মনটাকে গুরুত্ব দেই না। এই জন্য বিশ্ব নেতৃবৃন্দ এটাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন, এবং মাদকের বিরুদ্ধে এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে যেসব কুসংস্কার আছে সেগুলো দূর করে মনের সেবা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছে। একটা একটা করে প্রবলেম ধরতে হবে। আমি যদি ঘরের দিকে তাকাই, প্রথমে স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা আবেগে আক্রান্ত হব স্বামী বা স্ত্রী বিপর্যয়ের কারণে, কিন্তু আগে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার অ্যাঙ্গার অ্যাগ্রেশনকে নিয়ন্ত্রণ করতে হবে, আমার যে সুকোমল ভিত্তি আছে মমতা ভালোবাসা স্নেহে যে ছায়া পারিবারিক মূল্যবোধের মধ্যে যেগুলি দেওয়া দরকার সেগুলিকে ঠিক করতে হবে, তাহলে আমার বাচ্চাটা ঠিক করা যাবে। বাচ্চা করোনাকালে মোবাইল সেটের কারণে ব্যবহার করার মানে আসক্তি হয়ে গেছে, তার মনোযোগ মোবাইল সেটের ভিতরে ঢুকে গেছে, তার মনোযোগ এখন পড়াশোনায় ঢুকছে না, সুতরাং তার রেজাল্ট খারাপ হচ্ছে, বাবা মারা রেজাল্ট নিয়ে শঙ্কিত, মনোযোগ কিন্তু তার রেজাল্ট মোবাইলে ঢুকে গেছে, মনোযোগ তার আছে কিন্তু ভুল খাতে আছে। সেখান থেকে চট করে তাকে বইতে ফেরানো যাবে না, সেখান থেকে বিকল্প বিনোদনের ব্যবস্থা দিতে হবে, তাকে বই পড়তে দিতে হবে, গান শোনার ব্যবস্থা দিতে হবে, তাকে নিয়ে বেড়াতে যেতে হবে, তাকে নিয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার সুযোগ দিতে হবে। দীর্ঘক্ষণ যেন সে মোবাইলে বসে না থাকতে পারে তার বিকল্প ব্যবস্থা করতে হবে, রেদার দেন চট করে তার ওয়াইফাই কেড়ে নেওয়া, চট করে তার সেট কেড়ে নেওয়া, চট করে তাকে কিল চাওয়ার দেওয়া, স্কুল বন্ধ করে দেওয়া, এসব চলবে না। কৌশলী হতে হবে, নিজে না পারলে মানুষের সেবা প্রদানকারীদের, স্বাস্থ্যসেবা প্রফেশনালদের, যারা মানুষের স্বাস্থ্যসেবা দেন তাদের সহযোগিতা নিতে হবে। সমস্যা এত ব্যাপক, আমাদের চাহিদা এত ব্যাপক যে আমরা হয়তো সব সমস্যার সমাধান করতে পারছি না। ইউ আর অন প্রসেস, আমরা উন্নয়নের প্রসেসের মধ্যে আছি। আমি এই জন্য আশাবাদী, এবং আমি মনে করি যে আমাদের মানুষের অনেক সচেতনতা আগের চেয়ে বেড়েছে। আমি মনে করি মানসিক স্বাস্থ্য খাতে যদি আমি বেশি বাজেট বরাদ্দ করি, সেটা আমার দেহ স্বাস্থ্যকে ভালো রাখবে। আমার মন যদি উদ্বেগমুক্ত থাকে, আমার দেহ সুস্থ থাকবে। সুতরাং বাজেট যদি আমি মনের ক্ষেত্রে বাড়াই, আমার দেহের বাজেট ওটা হয়ে গেল। সুতরাং আমি মনের স্বাস্থ্যকে গুরুত্ব দিব, শুধু মনের স্বাস্থ্যকে গুরুত্বের জন্য নয়, দেহকে সুরক্ষা করার জন্য। সেটা ইনডাইরেক্টলি স্বাস্থ্যের উপরেই প্রভাব ফেলবে। আপনি লক্ষ্য করেন, আপনি দীর্ঘদিন আপনারা মিডিয়ার সাথে জড়িত আছেন, আমরা কিন্তু মেন্টাল হেলথ অ্যাক্ট পাস করেছি 2018 সালে, যেটি আপনার 1912 সালে লুনাসি অ্যাক্ট ছিল, যে আমার মানসিক রোগীদের অধিকার সংরক্ষণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা কাজ করেছি, আমাদের মেন্টাল হেলথ অ্যাক্ট হয়েছে। স্বীকার করতেই হবে, এগুলি পজিটিভ দিক, এগুলি স্বীকার করতেই হবে। আমরা সরকারের অনেক সমালোচনা করি, ভালো দিকটা স্বীকার করেন। তারপর আমরা মেন্টাল হেলথের পলিসি করেছি, কিন্তু স্বাস্থ্যখাতে কিন্তু স্বাস্থ্য পলিসি এখন হয় নাই,
খেয়াল করেন কিন্তু মানসিক স্বাস্থ্যকে আমরা এগিয়ে নিয়ে গেছি। আমার নতুন নেতৃত্ব এসেছে, আমার ছাত্রছাত্রীরা এখন মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে, তারা সব সেলিব্রিটি, আমরা দীর্ঘদিন কাজ করেছি, এখনও আমরা লেগে আছি। সুতরাং আমার দেখার বিশাল বাহিনী এখন, সুতরাং আমি মনে করি এটা বিশাল উত্তরণ হচ্ছে, আপনার দৃশ্যমান উত্তরণ আমরা দেখতে পাচ্ছি।